বামুনিমইদা বাত উপস্থিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মহানগরীর কৃত্রিম বানত পরি করুণ মৃত্যু হওয়া কণমানি অবিনাশ সরকারের বাসগৃহত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুর্ভোগীয় পিতৃ মাতৃ সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রীগিয়ে উল্লেখযোগ্য যে পাহাড়ের নামি অহা পানির ঢলে উটুয়াই নিছিল কণমানি অবিনাশ সরকারক। তিনদিন ধরে চলা অভিযানের অন্তত রাজগড়ের দেওবারে উদ্ধার হয়েছিল অবিনাশের মৃতদেহ। আজি মুখ্যমন্ত্রীগী গিয়ে উপস্থিত হয়েছে, আমার জ্যেষ্ঠ সাংবাদিক তাত আছে, আমি পোনপটীয়া সম্প্রচারের জড়িয়ে আমি মুখ্যমন্ত্রীর ভাষ্যও শুনবলে চেষ্টা করি। এক শোকাকুল অবস্থা গুয়াহাটির নলাত পরি এটি শিশুর মৃত্যু হওয়ার ঘটনায় সমগ্র রাজ্য জোগাড়ি গৈছিল আর সেই অবিনাশের বাসগৃহতে আজি মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছে। ইয়ার পূর্বে অবিনাশের পিতৃ মাতৃক বুজনি দিয়েছিল মুখ্যমন্ত্রীগিয়ে, কারণ পিতৃয়ে সেই ঘটনার দিনেরপরাই নিজেও নলাত নিজের পুত্রের সন্ধান করে আছিল একেধারে তিনদিন। তারপর মুখ্যমন্ত্রীর বুজনীত ঘরলে উভতিছিল আর তার ঠিক পিছদিনাই এই কণমানি অবিনাশের নিথর দেহটো উদ্ধার করা হল। আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মন লাইভত আছে। বিপুল, পোনপটীয়া সম্প্রচার গৈছো। বিপুল শুনি আছে আপনি? মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আহি উপস্থিত হয়েছে আর শোকসন্তপ্ত পরিবারবর্গর সঙ্গে এটা কথা পাতি আছে। তারপরে আহি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। আর আমি দেখাইছো আমার ক্যামেরা অঞ্জনে দেখাইছে প্রাঞ্জল আপনার যোগে আমার নিউজ এইটিন নর্থ ইষ্টর দর্শকক যে মুখ্যমন্ত্রীগী আহিছে ইয়াত তখেতে থার গাড়ি লৈ আহিছে। কারণ কিয় এই যে ভবানীপুরের অঞ্চল তো নুনমাটির উপর প্রায় যদি আপনি 2 কিলোমিটার মান উপরে উঠি আহিব লাগে, গতি ইয়াত অন্য গাড়ি নাহে, থার গাড়ি লৈ আহিছে মুখ্যমন্ত্রী। আর আহি তখেতে নমার পিছতে তখেতে পিতৃ আর পরিয়ালের অন্যান্য লোকসকলের সঙ্গে রুমের ভিতর কথা পাতি আছে। গতি তারপর ওলাই আহিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে অকমান সময় আর মত বিনিময় করব যখন ইয়ার ওসর সুবুরিয়া লোকস আহিছে তখেতসকলের সঙ্গে। গতি এই যে মই কৈছো যে একটা শোকর পরিবেশ, একটা অকণমানি একটা 7 বছরীয় এই অবিনাশ মানে নোহা হয়ে গেল আর আসলে যথেষ্ট এজন ভাল লড়া আসে, সকলরে সকলকে মরমিয়াল লড়া আসে। আর এই অঞ্চলতে মানে কোনো তো যান মানুষ আছে সকলে তো ইমান গুণ গাইছে যে নিয়মিয়াক স্কুল যায়, খেলাধুলা করে আর মানুষের ধেমালি ফুর্তি করে। গতি দেওতাকর গ্যারেজত ওলাই গেছিল আর তারপর বরষুণ দেওয়ার কারণে কিছু সময় রখবলিয়া হল আর নিশার ভাগতে যি মুখলধার বরষুণ, এই মুখলধার বরষুণের এরিছিল তারপর কিনকিনা বরষুণ দিয়ে আসলে সেই সময়তে ঘরলে বলে উভতিছিল দেওতাকর স্কুটিত। কিন্তু যে নিয়তির কি পরিহাস যে এই আজি ইহ সংসার ত্যাগ করবলিয়া হল আর যদি মৃত্যু সচাকই খুব মর্মান্তিক প্রাঞ্জল। আমার দর্শকে জানে যে ইতিমধ্যে আমার একটা বৃহৎ দলে বিগত এই যে আজি বৃহস্পতিবার এটা আজি সোমবার পর্যন্ত ধারাবাহিকভাবে বাতর সম্প্রচার করে আছে। আর এই সময়সার আমি পুঙ্খানুপুঙ্খ সকলো পরিবেশ দেখাইছিল যে বামুনী মৈদামর ফুটপাথর এই যে নলা আছে সেই নলাত পড়ি গেল এটাই শব্দ শেষত কৈছিল দেউতা বলে। আর সে তেনেকেই নলাত সময় নলার ঢৌরে উঠি গেল আর এন ডি আর এফ বা এস ডি আর এফে বহুত বিচারিছিল কিন্তু অবশেষত অর্ধগলিত বলিয়ে কব পারি উলি যাওয়া একটা মৃতদেহ আপনার রাজগড়ের পথর পথর দাঁতিত নলাত মৃতদেহ নশ্বর দেহ পাওয়া গেল। তারপর চিনি পাইছিল হাতত রশি বন্ধা আসে বা কাপড় কানি, কিন্তু মানে তারপরে মাক আর দেউতাকে গোল গই মর্গত গই চিনি পালে। চিনি পাওয়ার পিছনে আনি যাকালি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলে ইয়ারে ভবানীপুরের যে রাজহুয়া শ্মশান আছে শ্মশানত। আর যে মুখ্যমন্ত্রী ডাঙরে সেই সময়তে কৈছিলে যে মই ঘরলে এপাক আহিম আর সেইকারণে আহিলে তখেতে এটা অলপ হয় তখেতর পলম হয়েছে, তখন 4 বজার আহিম বলে কৈছিলে আর এটা 6 বজারে তখেতে আহি উপস্থিত হয়েছে। আমি তখেতে ভিতরেরপরা ওলাই আহিয়ে এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব আর সেইভাবে আমি এইখানে খবর আমার দর্শক আমি জানাইছো। কিছু সময় আগতে আমি অন্যান্য মেয়র আসলে স্থানীয় সাংসদ আসলে আর অন্যান্য লোকের সঙ্গে আমি কথা পাতিছিল। এটা আমি অন্যান্য লোকের সঙ্গে কথা পাতিবলে গেলে হয়তো আমি মুখ্যমন্ত্রী ডাঙরে এই ভিজুয়াল মিস করব পারো, সেইকারণে যেখানে ইনফরমেশন আছে সেইখানে ময়ে জানাই আছো। আর আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া রুমেরপর বাইরে ওলাই অহালে আমি অপেক্ষা করে আছো। গতি প্রাঞ্জল সেই কথাখিনি আমি জানাইছো আর আপনিও জানে আর আপনি ইতিমধ্যে দর্শককে জানাইছে যে কেন ধরনের একটা অকণমানি শিশু মাত্র দ্বিতীয় শ্রেণীত পড়ি আসলে। গতি এই ছাত্রজনের সকলে ভাল পাইছে এতিয়া যিজন নাই তেওঁৰটো উপায় নাই, এইটো ভগৱানৰেই ইচ্ছা আছিল বুলি কৈছে। কিন্তু যিটো সন্তান এতিয়া আছে সৰু সন্তানটি এই পৰিয়ালটোৰ তেওঁৰ পঢ়া শুনাৰ দায়িত্ব হয়তো চৰকাৰে ল'ব পাৰে নেকি বাৰু?
হয় সেই মুখ্যমন্ত্রী ঘোষণাই করেছে, মুখ্যমন্ত্রী ডাঙরে ওলাই আছে প্রাঞ্জল, আমি ঘোষণা করেছিল যে পড়া শুনার সম্পূর্ণ দায়িত্ব লব সরু মানে সরু বাচ্চাটার। গতি এটা এই মুহূর্তে আমি যেহেতু কইসিল যে মুখ্যমন্ত্রী তখন এখন সুকিয়া যে কার্কেট লই অন্য অন্য কার্কেট হলে তখন ফর্চুনার বাহনের ইফালে ইফালে অহা যাওয়া করে, কিন্তু আজি আমি প্রথমবার বলে কলেও ভুল নহব তখন মুখ্যমন্ত্রীর কার্যকালত ইয়ার পাহাড়িয়া অঞ্চলের বাবে থার লো আসছিল মহিন্দ্র থার, আর এই থার প্রায় তিনখনের থারর এখন কনভয় বনায় আহি তেওঁক লৈ অহা হৈছিল এস্কট পাইলট দি, আর আহিছিল আহিয়ে ডিরেক্ট তেখেতে পোনপটিয়াকৈ তেখেত এই যে অবিনাশ সরকারের যে প্রয়াত অবিনাশ সরকারের বাসগৃহলৈ গৈছে, গৈ তেখেতে মানে বিপুল অঞ্চলটো কিমান দুর্গম আমি অনুমান কৰিব পাৰিছো, মুখ্যমন্ত্রী গৰাকীও আসতিয়া বাহন লৈ অন্য বাহন লৈহে যাবলগীয়া হৈছে। হয় মুখ্যমন্ত্রী ডাঙরে ওলাই আছে প্রাঞ্জল, আপনার যোগে আমার দর্শকক দেখাইছো, হুকমতপ্ত পরিয়ালবর্গ সমবেদনা জ্ঞাপন করার পিছত ওলাই আছে, তখন ওলাই আহি এটা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। ইয়ার আমার ক্যামেরা পার্সন অঞ্জন ডেকাই দেখাই আছে যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তখন এয়া শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব আর করবলে এনে ধরনের আহি উপস্থিত হয়েছে। পরিয়ালর লোকক হুকমতপ্ত পরিয়ালবর্গ সমবেদনা জ্ঞাপন করার পিছত এটা তখন এয়া শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলে স্যার আপনি আহিছিল মহিন্দ্র থারলে আহিলে স্যার ইয়াতে আহে অঙ্কু অন্তত পরিয়াল সমবেদনা জানালে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করবলে বিচরা নাই, আমি তেখেতক অকলশরিয়াক আমি তেখেত কথা পাতিলে বিচারিছিল, আসলতে একটা সুখর পরিবেশ প্রাঞ্জল আপনি কোয়া ধরনে আপনি কোয়া ধরনে সরু যে ভায়েক আছে সেই ভায়েকর সম্পূর্ণ পড়া শুনার দায়িত্ব মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় লব বলে আগতেও জানাইছে আর আজিও পরিয়ালের লোক তখন জানিলে দিছে, আর এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার পিছত মুখ্যমন্ত্রী ডাঙরিয়া অহা বাতরে উভতি গিয়ে আছে। আপনি মোক কলে যেটা হয়ে যাব রাস্তা হয়ে যাব সম্প্রচার আমি আপনার দেখাইছো, মুখ্যমন্ত্রীগী ইতিমধ্যে সেই দুর্ভগীয় পরিয়ালট সাক্ষাৎ করলে গে, যালর এই সন্তানটি গুয়াহাটির নলাত পরি মৃত্যুমুখত পরিল আর তারপর এটা উভতি গেছে, কোনো মন্তব্য করব বিচরা নাই মুখ্যমন্ত্রীগীয়ে, মাত্র ইঙ্গিত দিছে যে এনে পরিবেশত মানে মন্তব্য করব নিবিচার, আর কিন্তু মুখ্যমন্ত্রীগী যত উপস্থিত হয় ততেই এনে ধরনের ভিড় দেখলে পাওয়া যায়। নুনমাটির এই অঞ্চলটো বহুত লোক ওলাই আহিছে মুখ্যমন্ত্রীক চাবলে, আর সকলে নিজের নিজের মনের কথা উল্লেখ করেছে, স্বাভাবিকতে সেই অঞ্চলটির বাটপথর কথাও থাকিব, নলা নর্দমার কথাও থাকিব, আন কেতবোৰ যিবোৰ সমস্যা আছে সেই সমস্যাবোৰ কথাও থাকিব, সেইখিনি কথা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কৈছে যে চাই চিতি ব্যবস্থা লওয়া হব। এটা সামগ্রিকভাবে কিন্তু গুয়াহাটির নলা নর্দমা বা কৃত্রিম বানপানী এই সমস্যাবোৰে বহুকেইটা অঘটন ঘটাই দিছে, গুয়াহাটি মহানগরীত বহুজনের প্রাণ গৈছে আজি তিনি চারি বছর বা তাতক আগরপরে যদি আমি হিসাব করো বহু মানুষের অকাল মৃত্যু হয়েছে এই গুয়াহাটির কৃত্রিম বানর ফলত।
কেতিয়াবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, কেতিয়াবা নলাত পরি মৃত্যু, কেতিয়াবা মেনহলত পরি মৃত্যু, এনে ধরনের বহুকেটা ঘটনা সংঘটিত হয়েছে। আর এবার মুখ্যমন্ত্রীগুলো কৈছে যে অল্প কঠোর ব্যবস্থা লওয়া হব, আমিও চকু রাখিম যে এই সমস্যাব দূর করার ক্ষেত্রে সরকারখনে কি কি ব্যবস্থা গ্রহণ করে। আর এই অঞ্চলটোত যাবলে মুখ্যমন্ত্রীগুলো নিজের যখন সদায় ব্যবহৃত বাহন সেই আজি ব্যবহার করবা নাই, কারণ সেই অঞ্চলটো পাহাড়ত অবস্থিত, পাহাড়ের সেই স্থানলৈ সেই নির্দিষ্ট গাড়ি লৈ যাব নয়, সে অন্য এখন গাড়ি লৈ গৈছে, যখন 4x4 গাড়ি হয়, যখন গাড়িয়ে এনে ধরনের পাহাড়ের এঢলিয়া অংশ বগাই যাব পারে, তেনে ধরনের গাড়ি ব্যবহার করেছে মুখ্যমন্ত্রীগুলো। আর এই মুহূর্তে মুখ্যমন্ত্রীগুলো সাক্ষাৎ করে বিভিন্নজনে বহু হয়তো দাবি বা আন কেতব কথা কয়ে আছে, অবগত করে আছে, যদি সম্ভব হয় আমি শুনবলে চেষ্টা করি। এটা কথা স্পষ্ট যে এই অঞ্চলটোর লোকসকলের বহু অভিযোগ আছে, আর সেই অভিযোগবর কথাও মুখ্যমন্ত্রীগুলোক অবগত করার একটা সুযোগ পাইছে, কারণ কাহরপ্রায় মুখ্যমন্ত্রীগুলো পাইছে। এই অঞ্চল সমূহ সাধারণতে এনে ধরনের নেতার তাত গমন বা তেনে ধরনের পদধূলা নপরে, আর মুখ্যমন্ত্রী হয়তো প্রথমবার এনে ধরনের অঞ্চল গিয়ে উপস্থিত হয়েছে, যার বাবে এই হেতা উপরা লাগিছে স্থানীয় লোকসকলের মাজত, ভিড় এই সকল লোকের মাজত দেখবলে পাওয়া গেছে। একাংশই অবশ্যই মুখ্যমন্ত্রীগুলোর সঙ্গে সেলফি উঠা দেখা গেছে। মুখ্যমন্ত্রীগুলো উভতনির যাত্রাত এই পদব্রজে আগবার দৃশ্য দেখা গেছে, গাড়িত নুঠিলে যখন গাড়িত আসছিল, হয়তো স্থানীয় একাংশ লোকের কিনা দেখাবলে নিবেন, অথবা পদব্রজে এই পাহাড়ের এঢলিয়া অংশটা হয়তো পার হবলে চেষ্টা করব পারে, কিন্তু বহুত ভিড়, বহুত লোক সেই অঞ্চলের, আর সকলে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা খোঁজ মিলাই আগবাড়িছে। আর এই পাহাড়ের এই স্থানীয় যব মানে এই অঞ্চলটোর এবার পরিবেশ চালে আমি গম পাব পাৰো যে সেই অঞ্চলটোত বহুতে বসতি স্থাপন করে, বহুকিটা ঘর আছে তাত, কিন্তু বিপদ সংকুলভাবে যে আছে তার অল্প অনুমান করব পারি, কারণ পাহাড়ের রঙামাটি ঝিলিকি আছে, তাতে ঘর সাজিছে বহুতে, অবশ্যই বিদ্যুতের খুঁটা পর্যন্ত আছে, সকল সা সুবিধা যদিও আছে কিন্তু সেইখানে পর্যাপ্ত নহয়, বিদ্যুৎ বা আন কেতব সুবিধা আছে কিন্তু রাস্তা ঘাটের অবস্থা ভাল নহয়, আর পাহাড়ের বোকা মাতিয়ে এই অঞ্চলটো অধিক ভয়ঙ্কর করে তোলে বরষুণের বতরত, বরষুণ দিলে পাহাড়েরপা মাটি নামি আহে, বরষুণের পানিয়ে মাটি নমাই আনে, আর এই পথচোয়া বিপদ সংকুল হয়ে পড়ে, তেনেধরণে কিন্তু এই লোকসকলে যাতায়াত করে থাকবলে বাধ্য। ইয়া দেখাইছো একটা সমদলের দরে পরিবেশের সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী আগে আগে আর পিছে পিছে এই সকল অঞ্চলবাসী। বিপুল বর্মন, আপনার ধন্যবাদ জানাইছো, আমি পরবর্তী সময় আকৌ যোগাযোগ করবো।